পাঁচ মাস অতিক্রান্ত হলেও এখনো সরকার থেকে বালি পাথর তোলার মেলেনি অনুমতি। প্রথমে লকডাউন ও পরে গ্রিন ট্রাইব্যুনাল আইন দুই মিলিয়ে ব্যবসা রসাতলে। গত 15 সেপ্টেম্বর থেকে বালি পাথর তোলার কাজ শুরু হওয়ার কথা থাকলেও সরকার থেকে আরো 15 দিন ব্যবসা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। তবে কেন তা সকলের অজানা। অন্যদিকে সমস্ত ব্যবসা অনলাইন প্রক্রিয়া করার সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে সরকার, আর তা নিয়েই ধোঁয়াশায় ব্যবসায়ীরা। নির্দেশিকা না আসলেও অনলাইন নিয়ে আসনি সংকেতের প্রহর গুনছে শ্রমিক থেকে মালিক পক্ষ। কি নিয়মে কিভাবে ব্যবসা করবে তা এখনো বুঝে উঠতে পারছে না কেউই। তবে অনলাইন প্রক্রিয়ায় যে লাভের থেকে ক্ষতি হবে তা টের পাচ্ছে ব্যবসায়ীরা। আগামী 22 সেপ্টেম্বর ব্যবসায় ওতপ্রোতভাবে যুক্ত সকলকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত করবে নৌকাঘাট বালি পাথর ব্যবসায়ীরা। সেখানে থেকেই আগামী কর্মসূচির রূপরেখা তৈরি করবে ব্যবসায়ী ও শ্রমিকরা বলে জানান ব্যবসায়ী সৌমেন চক্রবর্তী। যেটা করছে আর কি রাজ্য সরকার, সেটা নিয়ে আমরা একটু ধোঁয়াশার মধ্যে আছি। তো সেই জন্য আমাদের প্রত্যেক বছর আমাদের গ্রিন ট্রাইব্যুনাল থেকে 60 ডেজ একটা বন্ধ হয় এই মনসুনের কারণে। তো সেখানে এবার 90 ডেজ হলো বন্ধ, তো তারপরেও 15 দিন এক্সটেন্ড করলো। কী কারণের জন্য করলো ঠিক আমাদের এখনো আমরা ঠিক জানি না। তো এখনো নতুন করে কোনো নোটিশ আমাদেরকে দেয়নি বা আমাদেরকে জানায়নি যে কী ব্যাপারের জন্য বা কীভাবে কী করছে প্রসেসিং তাদের এই ইন্টারনেটে। আমাদেরকে যারা আমরা ঘাট মালিক তারা আমরা কীভাবে কীভাবে ঘাট চালাবো সেগুলো আমাদেরকে কোনো কিছু জানানো হয়। যে নতুন যে সরকার যে পোর্টাল যে তৈরি করেছে তো তাদের সাথে তো আমাদের কোনো যোগাযোগ বা মিটিং কোনো কিছু হয়নি। তো আমরা এখন আমরা কিছুই বলতে পারবো না যে আমাদের কিছু মানে কি কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। অনলাইনটা প্রসেসিং চলছে এটা জানলাম বলতে আমাদের যখন ওই মনসুনের যে বন্ধটা হয় মনসুনের বন্ধ আমাদের 15-9 অবধি ছিল, তো সেখান থেকে আরও 15 দিন এক্সটেন্ড করলো। করার পর তখন জানতে পারলাম, তখন আমরা যখন ডিএম অফিস, আগে আমাদের তো সব কিছু ডিএম অফিস থেকেই দেখাশোনা হতো, তো সেখানে যখন আমরা যোগাযোগ করলাম তো তখন বলা হলো যে এই 15 দিন যে এক্সটেন্ড করছে সেটা সরকার যে নতুন পোর্টাল তৈরি করেছে তো তাদের জন্য এই বন্ধটা হয়েছে। এখন আমরা যাচ্ছি দীর্ঘ প্রায় আমাদের 4-4.5 মাস হয়ে গেল, প্রায় 5 মাসের কাছাকাছি। তো এখন যত তাড়াতাড়ি সম্ভব যেইভাবে যেই নতুন নিয়ম যায় যেটাই তৈরি করছে সেটা যদি আমরা জানি সেটাতে আমাদের কতটা কী লাভ হবে কতটা কী খারাপ হবে সেটা আমাদের জেনে নিয়ে যদি আমাদের আমাদের ক্ষেত্রে মানে ভালো হয় লাভবান হয়, শুধু আমাদের ক্ষেত্রে বলাটাও ভুল। অ্যাকচুয়ালি এই ব্যবসাটার সাথে তো আমাদের এই যেমন বালি পাথর যারা জার্নি করে, যারা দিনমজুরি কাজ করে, ইভেন কি যারা মনে করেন হার্ডওয়্যারের সাথে জড়িত বা অন্যান্য দিনমজুরি সমস্ত এই গাড়ির মানে এই দীর্ঘদিন ধরে এই ট্রাকগুলো বসা আছে, ডাম্পারগুলো বসা আছে, সেখানেও তো মনে করেন ড্রাইভারি করে, খালাসি করে, লেবারি করে খায়। তো যাই হোক, এটা যত তাড়াতাড়ি সম্ভব যদি আমাদেরকে জানায় আর মানে যত তাড়াতাড়ি সম্ভব যদি এটা মানে খুলে দেয় তাহলে সবার পক্ষেই ভালো।